নির্বাচনে টাকা ছড়িয়ে মানুষ কেনা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নৌকা সরকার গঠন করলে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। যারা যারা মুক্তিযুদ্ধের সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনো থেমে নেই। ক্যামেরাম্যান মাহফুজুর রহমানের তোলা ছবিতে ফরিদপুর থেকে জানাচ্ছেন জয় যাদব। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর পৌঁছান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল তিনটার দিকে যখন নৌকার মঞ্চে শেখ হাসিনা, তারও দুই ঘন্টা আগে ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজের মাঠ কানায় কানায় পূর্ণ। জনতার ঢেউ তখন উপচে পড়েছে আশেপাশের সব রাস্তায়। জাতীয় পতাকা নেড়ে ফরিদপুরবাসীকে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি তারা নির্বাচন ঘিরে চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না। অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনো থেমে যায় নাই। আর যেহেতু তারা জানে যে কারোর কাছে আমরা মাথা নত করি না, সেই জন্য চক্রান্ত আরো বেশি। নির্বাচনে টাকা ছড়ানো হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, টাকা দিয়ে মানুষ কেনা যায় না। অনেককে একেবারে সেই মানে বলতে গেলে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে, তাদের পয়সা বানানো ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছি, মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি, এখন তারা টাকা ছড়ায়। তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে। আমি এই টাকাওয়ালাদের টাকা ছড়ানো খুব ভালো কথা, টাকা তারা ছড়াক, যত টাকা বানিয়েছে তা তো যাবে জনগণের হাতে যাবে। তবে একটা কথা স্মরণ করাতে চাই, ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না। বিএনপি ক্ষমতায় মানেই দুঃশাসন অভিযোগ করে শেখ হাসিনা উন্নয়নশীল দেশ গড়তে আবারও সরকার গঠনের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি জামাতের ক্ষমতা আসা মানে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, লুটপাট আর দুঃশাসন। এই দুঃশাসনে দেশ অচল হয়ে যায়। শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই আমি সরকারে আসতে পারবো আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারবো। আপনি আবারও ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের এই ফরিদপুরের প্রার্থী শামীম সহ সকল প্রার্থীকে জয়যুক্ত করবেন। এ সময় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরায় নৌকার মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। দলের স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করে দিয়ে নির্বাচনী উৎসবে আলাদা মাত্রা যোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফরিদপুরের চারটি আসনে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, কিন্তু স্থানীয় নেতারা বলছেন যেভাবে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা ধরে রাখতে 7 জানুয়ারির ব্যালটের বিপ্লব নৌকার পক্ষেই হবে। জয় যাদব, দেশ টিভি, রাজেন্দ্র কলেজ মাঠ, ফরিদপুর।